এবি চ্যানেল আগামীর বাংলাদেশ। সুপ্রিয় দর্শক, আমরা বলবো আপনার কথা। দুর্যোগকালে যারা মানুষের পাশে থাকে আমরা বলি তাদের কথা। বাংলাদেশে যে মহামারী করোনা দুর্যোগ দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধির মতামত জানতে চাই এবং আজকে সেরকমই একজন ব্যক্তির কাছে আসছি, ঢাকা উত্তরের 31-33-34 ওয়ার্ড কাউন্সিলর রোকসানা আলম। ধন্যবাদ আপনাদের। আমি নির্বাচন যখন নির্বাচিত হই তারপরে আমাদের দায়িত্বটা আসে একটু দেরি করে, আমরা শপথের পরে 3 মাস প্রায় পরে আমাদের দায়িত্বটা আমরা বুঝে পাই। তাই এই দায়িত্ব বোঝাকালীন অবস্থায় আমরা যেহেতু সংরক্ষিত কাউন্সিলর, আমাদের ওরকম কোনো আলাদাভাবে আমাদের কাছে ত্রাণ বণ্টন আসে না। যতটুকুই আসে 20% করে আসে, সেটা পুরুষ কাউন্সিলরের মাধ্যমে আমাদের ইয়া করে নিতে হয়, সমন্বয় করে নিতে হয়। তা আমি 3 মাস পরের থেকে এ পর্যন্ত ঈদের আগে একবার আমার ট্রানার্সের 20% হিসাবে যতটুকু পাই আমি 3টা ওয়ার্ডে সেটা, আর ঈদের পরে 2টা আসছে। এই নিয়ে আমি 3টা মোট ত্রাণ পেয়েছি। আমার জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমাদের মেয়র আতিকুল ইসলাম, সে আমাদের কাউন্সিলর মহিলা পুরুষ বলে কথা না, উনি সবাইকে সমান একটা অধিকার বা একটা ভালোবাসা দিতে চায়। তবে আমরা মহিলা কাউন্সিলর যে নির্বাচিত হয়েছি, আমাদের পুরুষ কাউন্সিলরদের থেকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। 3টা ওয়ার্ড যেহেতু আমাদের, এই 20% আমাদের 3টা ওয়ার্ডে আমাদের 1টা ওয়ার্ডেই হয় না, 20% সামথিং অল্প কিছু, যে 100-এর মধ্যে 80% চলে যায় পুরুষদের কাছে। তাই 20% আমার যেমন 33-9 ওয়ার্ড, সেখানেই আমার প্রায় 66,000 সামথিং আমার ভোট। তাহলে আমি এই 20% হয় আমার 3 টন বা 5 টন এইভাবে চাল দেয়। এই চালে ধরেন আমি 200-ই যদি 5 টন 6 টন দেয় 200 পাই, 200 ফ্যামিলি আর কোথায়, 65,000 সামথিং ফ্যামিলি। আমার পক্ষে এটা বণ্টন করা খুবই কঠিন, আমার পক্ষে না, প্রতিটা নারী কাউন্সিলরেরই কঠিন। হ্যাঁ, নারী কাউন্সিলররাই এইভাবেই তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, যেহেতু ভোট যে এইভাবে আমরা দুয়ারে দুয়ারে গিয়ে জনগণের মাধ্যমে ভোট পেয়েছি, সেই তুলনায় আমাদের 20% আসলে অনেক কম। তো আমি অনেক জায়গায় যাচ্ছি, ত্রাণ দিচ্ছি, এখনও দিচ্ছি। হ্যাঁ, আমি কালকেও দিয়ে আসছি মধু সিটি হাউজিং, সেখানেও দেখেছি ওই রকম কোনো করোনা আমি দেখি না। কোনোখানে যে ওরা মশক বলে বা কোনো কাজ বলেন, ওরা যে আমাদেরকে সমন্বয় করে কাজ করবে, সেই ধরনেরও কোনো জিনিস আমরা দেখছি না। আমরা আমাদের যতটুকু নিজের দায়িত্বে করছি, মেয়ের যতটুকু উৎসাহিত করছে, সেই কাজেই আমরা নিজেদের নিয়োজিত রেখেছি। যেহেতু আওয়ামী লীগে এমন একটা দল সারা বিশ্বে বলে, আওয়ামী লীগের একটা যেইভাবে প্রচার আছে, আমি কোনো দলকে দেখি না এরকম জনগণের পাশে দাঁড়াতে বা জনগণের আন্তরিকতা দিতে। প্রতিটা জায়গায় আমার বঙ্গবন্ধু যেইভাবে একটা আদর্শ অনেকেই তৈরি করে নিয়েছে নিজের বুকে, তা আমি মনে করবো আসলে আমাদের বাংলাদেশে যারা আওয়ামী লীগ করে, যারা আওয়ামী লীগকে ভালোবাসেন, আসলে যারা চলে গেছেন, এই জিনিসটা আসলে পূরণ হবে না। প্রবীণ বলে একটা কথা আছে, প্রবীণদের কাছে আমরা শিখব, সেই শিখার পথগুলোই আমাদের অন্ধকারে চলে গেছে। আমি মনে করি সেটা আমাদের জন্য অনেক ক্ষতি আছে, কারণ তারা চলে গিয়েছেন, মরতে সবাইকেই হবে, কিন্তু দলের পূরণ দলের কাছে আর মানুষের পূরণ মানুষের কাছে। আমি আমার আওয়ামী লীগের জননেত্রী শেখ হাসিনা যতটুকু বাংলাদেশের জন্য করছে, আমি না চাওয়ার আগে বাংলাদেশে যারা কাউন্সিলর আছেন আওয়ামী লীগ আছেন, না চাওয়ার আগে নেত্রী সবাইকে দৃষ্টিকটুভাবে যেইভাবে তার ভালোবাসা দিচ্ছে, আমার তার কাছে কিছুই চাওয়ার নেই। সে যথেষ্ট দিয়ে যাচ্ছে জনগণের জনগণের জন্য আমাদের মাছ থেকে, তার কাছে আমার চাওয়ার নেই। তার কাছে একটাই দাবি আছে, আল্লাহ তাআলা জানে তাকে আরও দীর্ঘজীবী করুক, তাকে হায়াতদার করুক, যাতে জনগণের পাশে সে থাকতে পারে। আর আমার মেয়রের কাছে আমরা চাবো, কারণ আমাদের 20 তারিখে তার কাছে আমাদের মিটিং আছে, দ্বিতীয় আমাদের পরিচিতি ভোট মিটিং যাকে বলে, সেটা সেদিন হয়তো আমরা তার সাথে বাজেট নিয়ে কথা হবে, সেদিন হয়তো আমাদের চাওয়া পাওয়া তার কাছে চাবো ইনশাল্লাহ। আমি জানি উনি এমন একটা মানুষ,
উনি দিতে জানে নিতে জানে না। উনি আসলে জনগণকে আমাদের কাউন্সিলরকে অনেক অনেক সম্মান ভালোবাসা দেয়, ওনাকে বলা লাগে না, বলার আগেই উনি বুঝে ফেলে যে মহিলাদেরকে এই জিনিসটা লাগবে বা এই জিনিসটা দিতে হবে, আমাদের চাওয়ার আগে সে পূরণ করে দেয়। আমি 31, 33, 34 ওয়ার্ড মহিলা সংরক্ষিত কাউন্সিলর, আমি আমার জনগণকে বলবো যে আজকে করোনা ভাইরাসে যেইভাবে মানুষ আক্রান্ত হচ্ছে, এখনও সময় আছে, নিজেকে পরিবর্তন করুন, সচেতন হন, তাহলে দেশও বাঁচবে, নিজেও বাঁচবে, নিজের পরিবারও বাঁচবে। এটাই আমার ওনাদের কাছে আহ্বান। আমি বাজারে গেলে বা রাস্তায় একটু যদি বের হই, আমি দেখি মানুষ করোনাকে মনে হয় করোনা মনে করে না, এটা ঠিক না। রোগ যেটাই দিয়েছে আল্লাহ সেটাকেই গ্রহণ করতে হবে, সেটাকেই বেছে চললে আমি মনে করি যে কোনো রোগের থেকেই আমরা মুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এটাই আমি আশাবাদী তাদের কাছে যারা তারা সচেতন হয়।